হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজকে আপনাদের KPSE যারা VR ফর্ম তুলেছিলেন, আজ থেকে তাদের VR ফর্ম সাবমিশনের ডেট ছিল। আজকে প্রথম 100 থেকে 200 ক্যান্ডিডেট যারা সিরিয়াল ওয়াইজ ছিলেন, তাদের দুটো হাফে VR ফর্ম জমা নেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমি আজকে আপনাদের কিছু আপডেট দেব, যে প্রথম দিনে VR সাবমিশন কী কীভাবে হলো, কেমনভাবে হলো, কীভাবে VR ফর্ম কালেক্ট করা হচ্ছে, কতগুলো ডাউট আপনারা আগের ভিডিওতে প্রায় কমেন্ট করেছিলেন সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এর সঙ্গে মেডিকেল টেস্টের কিছু আপডেট আছে, সেটা সম্পর্কে আপনাদের ইনফো দেবো। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আশা করি আপনাদের হেল্পফুল হবে। এর আগে যে ভিডিওগুলি রয়েছে তার পার্ট আপনারা প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথম দিনের VR সাবমিশনে কতগুলি কি ফ্যাক্টর আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যে ভেরিফিকেশন ফর্ম যেটি, সেটি হচ্ছে আপনাদের দুটো ফেসে কালেক্ট করা হচ্ছে, একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ। 11:45 ফার্স্ট হাফ শুরু হওয়ার কথা ছিল এবং 11:45 শুরু হয়েছে। খুবই পারফেক্টলি টাইম মেনটেন করে কাজকর্ম হয়েছে, যেটা খুবই ভালো সাইড একটি। এবং হচ্ছে আপনাদের যেটা হচ্ছিলো, যে VR ফর্ম দুটি আপনাদের দেওয়া হয়েছিল সেগুলি আপনাদের দুটো কপি ভালো করে ফিল আপ করে, তার সঙ্গে দু কপি সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টগুলো আপনারা প্রথমে জমা করেছিলেন, সেই ডকুমেন্টগুলো জমা করে সেগুলো আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। এবং আপনাদের কয়েকটা যেটা হচ্ছে VR ফর্মে কোনো কলাম বা রো কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক রাখা চলবে না, যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় নয় সেগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল অবশ্যই লিখে দেবেন। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য VR ফর্ম ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট টাইম লাগছে, তার বেশি নয়, খুব স্মুথলি চলছে, কোনো অসুবিধের বা প্রবলেমের কোনো কারণ নেই। এবার চলছে VR ফর্ম যেটা কালেক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম দিনে আপনারা জানেন যে জাস্ট আপনাদেরকে র্যাঙ্ক ওয়াইজ 8টা টেবিলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিলো। এবার VR ফর্ম যেদিন যখন জমা নেওয়া হচ্ছে, তখন আপনাদেরকে র্যাঙ্ক ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ টেবিল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেখানে গিয়ে রেসপেক্টেড ক্যান্ডিডেটদের জমা দিতে হচ্ছে। আমি এখানে আপনাদের টেবিল লিস্টটি দিয়ে দিয়েছি, South 24 পরগনা 1 নম্বরে, North 24 পরগনা 2 নম্বর টেবিলে, নদিয়া এবং আলিপুরদুয়ারকে 3 নম্বর টেবিলে দেওয়া হয়েছে, কলকাতার ক্যান্ডিডেটদের 4 নম্বর টেবিল, বাঁকুড়া হুগলিদের জন্য 5 নম্বর টেবিল, মেদিনীপুর এবং বর্ধমান ক্যান্ডিডেটদের জন্য 6 টেবিল। এখানে বর্ধমান বলতে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটোকেই বোঝাচ্ছে। এবং শিলিগুড়ি, দার্জিলিং সহ যত নর্থ সাইডের ডিস্ট্রিক্ট আছে তাদের জন্য 7 নম্বর টেবিলটিতে ক্যান্ডিডেটদের ভিআর জমা দিতে বলা হচ্ছে। তো এই সিরিয়ালটা আপনারা খেয়াল রাখবেন, এছাড়া ওখানে গেলেও আপনারা বুঝতে পারবেন, যাতে পরবর্তীকালে জমা দেওয়ার ডেট আছে। যেটা আপনাদের আগে বলেছিলাম যে আপনাদের দুটো সেট VR কপি জমা দিতে হচ্ছে ভালোভাবে ফিল আপ করা, তার সঙ্গে আপনাদের দুটো সেলফ অ্যাটাস্টেড সব ডকুমেন্টস, ডেটটা কালকে যেদিন যার আছে সেদিন সেই ডেট দিলেই ভালো হয়। এবং তার সাথে আপনারা ফটোতে যেটি VR ফর্ম দিয়েছিলেন সেটিতে এখন বলবো, যারা এখনও সিগনেচার করেননি করবেন না, ওখানে গিয়ে শুনে নেবেন, যদি প্রয়োজন হয় তখন সিগনেচার করে দেবেন। যারা অলরেডি এখন সিগনেচার করে দিয়েছেন, আর কিছু ওটাতে এডিট করতে যাবেন না বা ফটোটা তুলতে যাবেন না, এতে আমাদের ভেরিফিকেশন রোলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেমন আছে রেখে দেবেন। এবার কতগুলি ডাউট ছিল, ফার্স্ট কথা হচ্ছে যে কী কালিতে ফিল আপ করতে পারবো। আপনারা ব্ল্যাক কিংবা ব্লু যে কোনো একটি কালিতে পুরো VR ফর্মটা ফিল আপ করতে পারেন, কালি নিয়ে কোনো ইস্যু নেই, অবশ্যই ব্ল্যাক কিংবা ব্লুয়ের মধ্যে করবেন, অন্য কোনো কালার ইউজ করবেন না। নেম অফ দ্য পোস্টের জায়গায় আপনারা লিখবেন কৃষি প্রযুক্তি সহায়ক ব্র্যাকেটে KPS, তার নিচে গ্রুপ সি পোস্ট বলে উল্লেখ করে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা, সেটা হচ্ছে আপনারা 10th যখন থেকে যেখানে স্কুল থেকে যে বছরে অ্যাডমিশন নিয়েছিলেন সেটার কথা শুধু মেনশন করবেন, তার নিচের ক্লাসগুলির মেনশন করার কোনো প্রয়োজন নেই। 10th 12th গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এইভাবে আপনারা এক একটা রো ধরে ধরে ফিল আপ করবেন। এর আগে কীভাবে ফিল আপ করতে হবে তার ফর্ম আমি এর আগের ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছি, না দেখে থাকলে আপনারা অবশ্যই ওপরের আইকনে এখন দেখতে পাচ্ছেন আসবে, নোটিফিকেশন যে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করলেও দেখতে পাবেন। এছাড়া হচ্ছে আপনাদের যে দুজন রেফারেলের নাম লিখেছেন তাদের সঙ্গে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন, জায়গা ছেড়ে রাখবেন, যদি ওখানে বলা হয় যে অ্যাড্রেস লিখতে হবে তখন সেক্ষেত্রে অ্যাড্রেসটিও লিখে দিতে হবে, তবে আশা করি অ্যাড্রেস লিখতে বলবে না, কারণ লোকাল মানুষকে রেফারেল হিসেবে বলা হয়, সুতরাং তাদের অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস একই হবে। তবে যাই হোক, কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই তাদের লিখে রেখে দেবেন। এবার হচ্ছে আপনারা যদি অনেকে পার্মানেন্ট অ্যাড্রেসে, যাদের বাড়ি মানে যারা জন্ম থেকে পার্মানেন্ট অ্যাড্রেসে আছেন, অন্য কোথাও থাকেননি, তারা যখন থেকে সেখানে আছেন সেই সাল থেকে, সেটা 1990 হোক, 2001 সাল হোক, যত সাল থেকে হোক, তারপর থেকে সেটা ফর্মে লিখবেন এবং 2-তে আপনারা টিল ডেট লিখে দেবেন, তাহলেই হবে। সেটা একটা রোতেই করবেন, বারবার একটা একটা গ্যাপে রো করার কোনো প্রয়োজন নেই, যদি যে অ্যাড্রেসে আপনারা লিখেছেন সে অ্যাড্রেস একটা রোতে ফিল আপ করে দেবেন। এবার হচ্ছে আপনাদের ফটোতে যেটা আমি আপনাদের আগেও বললাম যে সিগনেচার করার প্রয়োজন নেই, যারা করেননি করবেন না, যারা করা হয়ে গেছে সেভাবে রেখে দিন, কোনো অসুবিধে কিছু হবে না।
এবার হচ্ছে মেডিকেল টেস্টের আপডেট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফর্মের আপার পার্টটা, যেটা আপনার ডাইরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, যেটা আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনাদের যিনি হচ্ছেন ডাইরেক্টর অফ, যেটা আপনার সিও মেয়েছে লোকাল, সেখানে তাদেরকে রেফারি করে তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে যে যেসব ক্যান্ডিডেটদের নাম রেকমেন্ড করা হয়েছে তাদের যেন মেডিকেল টেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া হয়ে থাকে। ডেটটা আপনার রাইট করে দেখতে পাচ্ছেন 13 ডিসেম্বরের, অর্থাৎ একদম লেটেস্ট। এর নিচের বটম পার্টটিতে আপনার এখানে যেটা আছে সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের তাদের নাম অ্যাড্রেস সব কিছু নেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, পেনে ম্যানুয়ালি ফিল আপ করা হয়েছে, এবং বলা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের জন্য ডিস্ট্রিক্ট, যেটা সিএমও হয়েছে আছে মেডিকেল কলেজ, সেখানে থেকে তাদেরকে যোগাযোগ করা হবে 15 দিনের মধ্যে, যেদিন থেকে আপনারা ভিআর সাবমিশন করছেন। যদি 15 দিনের মধ্যে যোগাযোগ তাদের সঙ্গে না করা হয় তাহলে ক্যান্ডিডেট এই মেডিকেলের চিঠিটি নিয়ে সিএমএইচ অফিসে, ডিস্ট্রিক্ট সিএমএইচে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে আশা করা হচ্ছে 15 দিনের মধ্যে তাদেরকে যোগাযোগ করে তাদের কীভাবে কী মেডিকেল টেস্ট করা হবে না করা হবে সে সম্পর্কে ডিটেলস আপডেট দেওয়া হবে। যদি স্টেট গভর্নমেন্টের সবার গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত মেডিকেল টেস্টের পারফরমেন্স বা কীভাবে করতে হয় তার সব কিছু ফর্ম্যাট একই, আপনারা চাইলে ওপরে রাইট কর্নারে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে কীভাবে মেডিকেল টেস্ট করা হয় তার লিঙ্কও পেয়ে যাবেন। এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম। তো এই কতগুলি আপডেট ছিল, তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা পরবর্তীকালে ভিআর জমা দেবেন এই পয়েন্টগুলো কতগুলো খেয়াল করে রাখবেন, তাহলে আশা করি আপনাদের হেল্পফুল হবে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে সব জায়গায় শেয়ার করে আপনাদের বন্ধুদেরও হেল্প করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।